ফেসবুক ফ্যাক্ট চেক যেগুলো করছে, সেখানে দেখা যাচ্ছে যে এই যে নারী বিদ্বেষী প্রচুর ওয়াজ সেখানে চলছে, কিন্তু সেগুলোর কোনো তারা বন্ধ করছে না। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের গণহত্যার বিষয়ে যখন আমরা কোনো পোস্ট দেই বা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য যখন আমরা পোস্ট দেই সেটাকে সমালোচনা করে, সেগুলোকে এই তথাকথিত ফ্যাক্ট চেকের মাধ্যমে সেখানে আমার মনে হয় এক ধরনের প্রতিক্রিয়াশীল এবং সাম্প্রদায়িক শক্তি সেখানে ফেসবুকের ভিতরে সেখানে অবস্থান নিয়েছে। ফেসবুকের এই যে রেগুলেটরি যে ফ্রেমওয়ার্ক এর মধ্যে ফেসবুক কার্যক্রম করে, সেই কার্যক্রমে আইনজীবী হিসেবে কাজ করার আমার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই পার্সপেক্টিভ থেকে একটু বলতে চাই যে আসলে ফেসবুক পৃথিবীর প্রায় বেশিরভাগ সরকারের সাথেই এক ধরনের একটা সাংঘর্ষিক না এক ধরনের একটা তাদের একটা যোগাযোগ না আমি বলবো যে চলমান কার্যক্রম, তারা তাদের কার্যক্রম চলমান। এই যে রেগুলেটর এক ধরনের সব জায়গাতেই ফেসবুককে কিছু কিছু বিষয়ে জবাবদিহিতার আনতে আওতায় আনার চেষ্টা করছে, আর ফেসবুক সর্বত্র সেই জবাবদিহিতার বাইরে গিয়ে তারা কাজ করার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছে। এবং আপনি জানেন যে ফেসবুক একটি আসলে আমেরিকান কোম্পানি নয়, ফেসবুক তার এন্টিটি সেট আপ করেছে আয়ারল্যান্ডে, যাতে করে আবার আমেরিকান সরকারের যে নিয়ম নীতিমালা সেগুলোকে তারা বাইপাস করতে পারে। তো এটা হচ্ছে আসলে তাদের একটা কৌশল, তবে সবখানে তারা পার পাচ্ছে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু তারা বাধ্য হয়েছে সেখানে স্থানীয় সার্ভার তৈরি করতে এবং সেখানে একজন তাদের মুখপাত্র হিসেবে কাজ করতে। এবং আপনি জানেন এখানে ফেসবুককে আমাদেরকে আমাদের নিয়ম, ফেসবুক নয় শুধু ইউটিউব এবং ফেসবুক এবং অন্যান্য যারা আছে তাদেরকে আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক এখানে তাদেরকে আনতেই হবে। এবং এটা আনার জন্য আমি মনে করি যেই ধরনের ভূমিকা আমাদের নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজন, সেই ধরনের ভূমিকার যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তারা আসবে না। তারা কিন্তু নিয়ন্ত্রক সংস্থা যদি বাংলাদেশে 10 জন আইনজীবীর কাছ থেকে অভিমত নেন, ফেসবুক দেখা যাবে 50 জনের কাছ থেকে নিচ্ছেন। তো যেহেতু আমি এই কাজে একসময় ফেসবুকের আইনজীবী হিসেবে কাজ করেছি, আমি জানি কি প্রক্রিয়ায় তারা এই আইনি, এবং তারা কিন্তু যে গোয়ার তুমি করছে এটা চাইতে বলার চাইতে আমি বলবো তারা কৌশলী হচ্ছে। আমার সরকার যখন একটি সিদ্ধান্ত দেয় তাদেরকে টেক ডাউন রিকোয়েস্ট বলা হয় TDR, তখন সে পাল্টা একটি একটা কোয়ারি দেয়, এটা তুমি তোমার কোন আইনের মধ্যে দিচ্ছ। যখন সেই আইনের ব্যাখ্যা তারা চায় তখন আমার সরকার যদি মনে করে যে এটা আমার নির্বাহী এখতিয়ারে দেই, তখন তারা দেখা যায় 50 জন আইনজীবীর অভিমত নেয়, সরকারের কি সেই নির্বাহী এখতিয়ার আছে কিনা এই ধরনের টেক ডাউন রিকোয়েস্ট দেওয়ার জন্য, এবং সেটা বাংলাদেশের বিদ্যমান সংবিধান এবং আইনের মধ্যে তারা সেটা দিতে পারে কিনা। সেখানে যখন দেখা যায় যে সেই 50 জন বা 5 জন আইনজীবী অন্য ধরনের অভিমত দিল সরকারের বিরুদ্ধে বা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে, ফেসবুক তখন সেটাকে সরকারকে একটা উত্তর দেয় যে এই আইনগতভাবে আপনি সেটা দিতে পারেন না, সুতরাং আমিও সেটা মানতে বাধ্য নই। তো এই ধরনের একটা কৌশল যখন আমার নিজের এই আইনজীবীরা কি কোথাকার আইনজীবী, এরা কি বাংলাদেশের আইনজীবী নাকি আসলে কোথাকার? অবশ্যই বাংলাদেশের আইনজীবী। বাংলাদেশের আইনজীবীরা যেমনি করে আদালতে সরকার বা আমাদের প্রশাসন কাউকে প্রসিকিউট করে তখন সেখানে ডিফেন্স লয়ার যেমনি থাকে, ফেসবুককে যখন আপনি যখন কোন বিষয়ে প্রসিকিউট করবেন বা সিদ্ধান্ত আরোপ করবেন তখন তারা ডিফেন্স হিসেবে ডিফেন্স লয়ার আরোপ করবে, এটা সবার একটা অধিকার আছে। সেটা আমি আমি সেইটাতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আমাদের যেই ধরনের একটা এই বিষয়ে এইভাবে এইভাবে করে আইনজীবীদের কাছ থেকেও, যেমনি করে আমার একজন ভালো প্রসিকিউশন আইনজীবী থাকলে আমি কনভিকশন পাই, তেমনি করে আমাদের সরকারের নিয়ন্ত্রক সংস্থাদেরও প্রয়োজন শুধু কোন নির্ধারিত একজন বা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এইভাবে অভিমত না নিয়ে একটা সেখানে বেশ কয়েকটি অভিমতের ভিত্তিতে কৌশলে তাদের সাথে তাদের যে প্রতিহত করে তাদের যে ওপিনিয়ন পাল্টা ওপিনিয়ন দেয় কাউন্টার আর্গুমেন্ট দেয় সেগুলো কিন্তু কাউন্টার করতে হবে। এক দ্বিতীয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল কেস, যে ইকোনমিক কেস যেটা, সেটা তো আমাদের একেবারেই আরোপ করতে হবে। আপনি দেখুন ফেসবুক অনেক সময় বাংলাদেশে
ফ্রিডম অফ স্পিচের কথা বলে সরকারের অনেক টিডিআর কে তারা রিফিউজ করে, কিন্তু একই ফেসবুক সৌদি আরবের সরকার যেখানে একেবারে কোনো রাজনৈতিক দল নেই তার কথা কিন্তু শুনছে, একই ফেসবুক ভিয়েতনাম সেখানে একদলীয় সরকার একেবারে কমিউনিস্ট পার্টি শাসিত দেশ সেখানে তাদের সরকারের কথা শুনছে, লাওসে শুনছে, কম্বোডিয়াতে শুনছে, এবং সিঙ্গাপুর যেখানে 10 জনের অধিক মানুষ একসাথে জড়ো হয়ে কোনো সমাবেশ করতে পারে না, হ্যাঁ এতটাই তাদের সেখানে কঠিন সেই নিয়ন্ত্রণ সরকারের, সেই দেশে তারা তাদের রিজিওনাল হেডকোয়ার্টার দিয়েছে। তো সেটা তো ফেসবুক একটা কৌশল করে আপনাকে এক এক সময় একটা উত্তর দিবে, একই জিনিস আমেরিকান কংগ্রেসে বলছে।